আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। চলে এলাম আমার ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন আজকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে গরুর মাংস রান্না করব, তো আম্মু হচ্ছে গিয়ে যত চর্বি ছিল কেটে বাদ দিয়ে দিল, আর আজকের মাংসগুলোর মধ্যে চর্বির পরিমাণ বেশি ছিল আর কি। তো এরপরে আমি হচ্ছে রান্না এদিকে বসিয়ে দেবো। এদিকে ডাল অলরেডি প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। রান্না বান্না করতে অনেক আপুদেরই শুনেছি অনেক বেশি ভালো লাগে, অনেকে তো এমনও বলে আমাকে সারাদিন রান্না করতে দিলেও আমি রান্না করতে পারবো, এই কাজটা আমার ক্লান্তি আসে না। তবে আমার ক্ষেত্রে রান্না বান্না মানে বিষয় থেকে যদি হাতের কাজ হয় সেটা ক্রিয়েটিভ কোনো বিষয় হয়, নতুন কিছু তৈরি করা, সেটা হতে পারে কোনো একটা ড্রেস বানানো অথবা শাড়ি মেক করা অথবা বাসার জন্য কোনো কিছু সাজানো গোছানো তৈরি করা, সেই জিনিসগুলো করতে বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম, তাহলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর হয়। তো এরপর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা অতিরিক্ত আর পুড়ে না যায়। আর এখন আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটু ঝাল করেই রান্না করব। বিফ একটু ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপরে এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিব জিরার গুঁড়া। আর আমরা সবসময় টালা জিরার গুঁড়াটাই বেশি ব্যবহার করি, মানে তেলে তারপরে হচ্ছে গুঁড়া করে নেই আর কি, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে মশলাটা কষিয়ে নিব। যদিও বাটা মশলাটা আগে দেওয়া দরকার ছিল, বাট আগে দিতে ভুলে গেছি, যাই হোক এখন বাটা মশলাটা দিয়ে দিব। আর মশলা যেহেতু অনেক সময় নিয়ে কষানো হবে, তো এমনিতেই সব মশলা ঠিকঠাক মতো মিশেও যাবে আর মানে ভাজা ভাজাও হয়ে যাবে। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি অনেকটা, 2 চা চামচের মতো, আর রসুন বাটাও দিয়ে দিলাম 2 চা চামচের মতো। আর আমি আজকে প্রায় 1.5 কেজি মাংসের মতো মাংস রান্না করব আর কি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে মশলাটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে আসতেছে, তখনই বুঝে নিতে হবে যে আসলে মশলাটা ভাজা হয়ে গেছে। এটা আসলে অনেক নতুন যারা আছে তারা আসলে বুঝতে পারে না, এর জন্য বলে দিলাম। আর এই তো দেখেছেন তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে, মানে তখনই বুঝবেন মশলাটা একদম প্রপার ভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি অল্প অল্প করে 2 বার পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে দারচিনি, লাচ, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। যদিও গরম মশলার গুঁড়া বাসায় করে রাখা হয়, কিন্তু আমার কাছে কেন জানো এরকম মানে আস্ত, যেটা একেবারে সরাসরি ফ্রেশ, এটা দিলে ঘ্রাণটা ডিফারেন্ট আসে আর খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আজকে আস্তগুলোই দিলাম। এরপরে হচ্ছে এখানে বিফ দিয়ে দিব। আর একটা মজার বিষয় কি, আমার হাজবেন্ডের কাছে আমার শাশুড়ির রান্না, আমার আম্মুর রান্না, দুজনের রান্নাই বেশ মজার, ওরও অনেক পছন্দের। আমার কাছে অনেক ভালো লাগে আম্মুর রান্না বা আমার শাশুড়ির রান্না, দুজনেই ভালো রান্না করে, অনেক মাশাল্লাহ মজার রান্না আর কি। কিন্তু আমি যখনই যেটা রান্না করি না কেন, কিভাবে যেন আমার হাজবেন্ড সেটা বুঝতে পারে, ও খেয়েই বলে এটা আজকে তুমি রান্না করছো। তো আমি বলি এটা কিভাবে বোঝো, পচা রান্না করি সেই জন্য? ও বলে যে না, অবশ্যই পচা না, রান্না তো অনেক মজা হয়ই, কিন্তু খাওয়ার সময় না মানে অটোমেটিক কিভাবে যেন ও বুঝতে পারে যে টেস্টটাই ডিফারেন্ট হয় এবং ওর কাছে নাকি ভালো লাগে। তো যদিও সে আমাকে রান্নার জন্য ওইভাবে কখনো মানে ফোর্স করে না যে না তুমি রান্না করো, বা আবদারও করে না এটা রান্না করে খাওয়ায়ও, কিন্তু আমি রান্না করলে সে অনেক তৃপ্তি নিয়ে খায় এবং খুশি হয়। সেটা দেখলে রান্না করার আগ্রহটা আসলে বেড়ে যায়। অত ভালো রান্না করে কিনা জানি না, বাট এই মানুষটা খেয়ে অনেক প্রশংসা করে এবং তার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্নার প্রশংসা বা যে কোনো প্রশংসাই সবাই শুনতে আসলে পছন্দ করে। তো মাংসটা পানি ছাড়াই বেশ অনেক সময় এটাকে একদম কষিয়ে রান্না করে নেওয়া হবে। আর এদিকে হচ্ছে পটল ভেজে তারপরে এটা হচ্ছে ভুনা করে নেওয়া হবে। এটাও আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, পটল ভাজি করার চেয়ে এটা বেশি হয় আর কি আমাদের বাসায়। আর এদিকে হচ্ছে তাদের নানা ভাই তাদের বিস্কিট এনে দিছে, এখন সেটাই দেখাচ্ছে। আর এদিকে নানা ভাইয়ের সাথে আফিফের কথা হচ্ছে, আর দুইজনকে 2 বাটিতে বিস্কিট নিয়ে সুন্দর করে তারা বসছে। আবারকে বললাম বিস্কিট মজা, একটা হাসি দাও, তো সে আমাকে হেসে দেখাচ্ছে। আমার বেচারার বাবাটার দাঁতগুলো নাই, এজন্য হাসিটা কেমন যেন ফোকলা ফোকলা লাগে। তো আমি বললাম দেখি তোমার বিস্কিটটা, তো সে আবার দেখাইলো, তারপর বলতেছে এভাবে খেতে হয়, আমাকে দেখাই দিচ্ছে। ওদের ধারণা নতুন কিছু শিখলে সেটা হয়তো আম্মু পারে না, তাই আম্মুকে দেখায় দেয় যে আম্মু এটা এইভাবে করতে হয়। ভালোই লাগে ওদের কাছ থেকে শিখতে। তো এরপরে চলে আসলাম আমার হাতের কাজের জায়গায়। ওই যে রান্না বান্না যতই করি না কেন, বাট হাতের কাজ করতে আমার ওরকম একটা ক্লান্তি লাগে না, ভালোই লাগে, মনে হয় যে সেটা মানে দীর্ঘদিন রাখা যায়। রান্না বান্নার বিষয়টা কি, রান্না বান্না যত মজা করেই করি খেলেই সেটা শেষ।
তো আমার কাছে ওই জিনিসগুলো করতে বেশি ভাল লাগে, যে জিনিসগুলো মানে আপনার কাছে লাইফ টাইম থাকবে, এবং ওটা দেখলেই আপনার ওই কষ্টের কথা যে আমি কষ্ট করে করেছি বাট জিনিসটা আমার সাথে আছে, তো সেইটা একটা ভালো লাগা থাকে অন্যরকম। তো সেই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেক বকবক করলাম আজকে আপনাদের সাথে মন প্রাণ খুলে। আর হ্যান্ড পেইন্টের এই শাড়িগুলো যারা নিতে চান তারা আমার বিজনেস পেজ তাহাতে কিন্তু নক করতে পারেন, অথবা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক করতে পারেন। আর আমার হ্যান্ড পেইন্টের শাড়িগুলোর সাথে কাইন্ডলি মার্কেটের অন্যান্য শাড়ির সাথে তুলনা করবেন না, এগুলো যেহেতু আমি নিজে করি, নিজে সময় দিয়ে শ্রম দিয়ে করি, সো সেই হিসেবে এগুলোর প্রাইসগুলো হয়ে থাকে, আর কোয়ালিটিও আমি সেইভাবেই মেনটেন করি। আর যারা অর্ডার করতে চান মিনিমাম হচ্ছে 20-25 দিন সময় হাতে নিয়ে অর্ডার করবেন, না হলে আসলে আমার পক্ষে করে দেওয়া পসিবল না। এদিকে আব্রারের শখ হয়েছে সে বিড়াল সাজবে, তো তাকে সাজায় দেওয়ার পরে সে ভীষণ খুশি, সে বলে তুমি তো আমাকে সত্যি সত্যি বিড়াল বানায় দিছো। তো তার খুশি দেখে আমারও ভালো লাগছিল। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া চলে আসলাম, আর এই যে মাংসের মধ্যে কিন্তু আলুও দেওয়া হয়েছে, ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই যে শাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য। তো বেশ মজা হয়েছিল খেতে। আর এদিকে পটলগুলো হচ্ছে গিয়ে একদম ভুনা করে নেওয়া হয়েছে হালকা পেঁয়াজ আর অন্যান্য মশলা দিয়ে। তো এরপরে দুপুরে বসে পড়লাম ভাত খেতে, আমি একদিক দিয়ে খাচ্ছি, আব্রারকে খাইয়ে দিচ্ছি, আর আফিফকে ভাত মেখে রেডি করে দিলে সে মশলা নিজে নিজেই খেতে পারে আর কি। কয়েকদিন ধরে আসলে শরীরটা একদমই ভালো না, সেই জন্য খাবার দাবারের ইচ্ছেটা ওরকম ভাবে নেই, আর শরীরটা যেন প্রচুর খারাপ লাগতেছে, একটা রেখে একটা অসুস্থতা লেগেই থাকতেছে। এরপরে এই যে আব্বারকে খাইয়ে দিচ্ছি, আফিফ ওদিকে খাচ্ছে, আর এদিকে আব্বার সাহেব যেটা করছে আমার হচ্ছে গিয়ে গাছের পাতা ছিঁড়ে দিছে, তো সেটা নিয়ে তার সাথে একটু মানে রাগ করতেছিলাম যে কেন তুমি এটা করলা, তো সে বারে বারে সরি বলে, আবার বারে বারে সে এই কাজই করে। আবার অনেক সময় হয় কি, খেলতে খেলতে গিয়ে গাছের উপর ধুরুম করে পড়ে যায়, কারণ ও যে লাফালাফি করে দোনো ভাই, বিশেষ করে আব্রার তো প্রচুর করে, তো সেই সময় গাছের ক্ষয়ক্ষতি হয়। তো এরপরে হচ্ছে বিকেলের দিকে জিলাপি এনেছিল বাহির থেকে, জিলাপি খেলাম। আর বেবি ড্রেসের মধ্যে না এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, আপনারা বেবি ড্রেস নিতে চাইলেও কিন্তু আমার বিজনেস পেজ তাহাতে নক করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন। তবে এই কালারটা কেন যেন আপুরা পছন্দ করে না, বাট এই অ্যাশ কালারটা না খুবই সুন্দর লাগে, বাচ্চাকে পরালেও ভীষণ ভালো লাগে, আর ডিপ কালার তো সহজে ময়লাও হবে না। তো বেবি ড্রেস নিতে চাইলে আপনারা দ্রুত ইনবক্স করবেন, কারণ স্টক একদম লিমিটেড আছে। এরপরে সন্ধ্যায় হচ্ছে চা আর বাকরখানি খেয়ে নিলাম, চায়ের সাথে বাকরখানি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে আব্রার হচ্ছে গিয়ে চকলেট ভাইয়াকে ডেকে দিচ্ছে, মানে দুনো ভাই, বড় ভাইকে কিছু দিলে সে ডেকে ছোট ভাইকে দেয়, ছোট ভাইকে দিলে বড় ভাইকে দেয়। তো তারপরে আবার তাদের একটু আদর সোহাগ চললো, আবার থ্যাংক ইউ বললো, একটু চুমা দিয়ে দিলো, মানে এই হচ্ছে তাদের অবস্থা। আর সারাদিন এভাবে ব্যস্ততার মধ্যে সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। আর আফিফের ভালোবাসা দেখেন শেষই হচ্ছে না, সে একটু পরপর আব্রারকে আদর করতেছে, মানে এই হচ্ছে তার বহিঃপ্রকাশ আর কি ভালোবাসার। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন। সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ।